মুখে ফের উত্তপ্ত অর্জুন বাড়ির সামনে গুলি বোমাবাজি রাখাতে আহত হয়েছেন প্রাক্তন সাংসদ তবে তিনি আপাতত বাড়িতেই আছেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী অর্জুন সিং এর অভিযোগ পুলিশের সামনে চলে গুলি বোমাবাজি জানা গিয়েছে শুক্রবার সকালে বেশ কয়েকটি বাইক নিয়ে অর্জুন সিং এর বাড়ির সামনে এসেছিল একদল দুষ্কৃতী আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করে বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বোমা গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন বিধায়ক সে সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিং এর পায়ে এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে অর্জুন সিং এর অভিযোগ দুষ্কৃতীদের নিশানা ছিলেন তিনি প্রাক্তন সাংসদ বলেছেন আমাকে মেরে দেওয়া চক্রান্ত ছিল তা ব্যর্থ হয়েছে তবে আমার পায়ে বোমার আঘাত লেগেছে বেশ বড় একটা স্প্লিন্টার আমার হাঁটুর নিচে এসে লাগে রক্তও বেরিয়েছে তবে আঘাত খুব গুরুতর নয় অর্জুন সিং আরো জানিয়েছেন তার কাছে ভিডিও রয়েছে পুলিশের সামনে কিভাবে হামলা চালানো হয়েছে ওই এলাকার আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেছেন তিনি ব্যুরো রিপোর্ট আর ইনিউজ